কেমনে থাকো? আমাদের গ্রুপের সবচেয়ে স্ট্রং উসাইন বোল্টের থেকে একটু কম, বাট চলে। দ্য ম্যান হিমসেলফ ইজ কই মোহাম্মদ ইয়ামিনুল্লাহ সরকার। ইয়ো ব্রো, এমন জামা নাকি? আমরা এখন আছি পুরান ঢাকার মরণচাঁদ মোড়ে। তো আমরা বেসিক্যালি এখানে আর কি ওয়েট করতেছি যে আমরা নাস্তা করব, কারণ আমরা কিছুক্ষণ আগে আপনার জিরো পয়েন্ট থেকে এই পর্যন্ত হেঁটে এসেছি। তো হেঁটে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন একটু অনেক সফিস্টিকেটেড হোটেল, এই হোটেলে আমরা নাস্তা করব, দেন আমরা আবার এখান দিয়ে আর কি মেইন রোড ধরে আমরা আমাদের যাত্রা শুরু করব হাইওয়ের। স্যার, আমরা এখন আছি আদি মরণচাঁদ হোটেলের সামনে। এইখান থেকে আমরা এই বরাবর দিয়ে রওনা দিব, তারপর বামে এবং নির্দিষ্ট জিপিআর ম্যাপ ফলো করে আমরা আর কি মেইন রোডে উঠব। মেইন রোডে ওঠার সাথে সাথে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের দলের দলনেতা এবং সাব কোঅর্ডিনেটর, উপদলনেতা, এবং আমাদের সাথে দেখা করতে আসছে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা। এরা সবাই আমাদের দলের এক একজন সদস্য। আর আমরা কিছুক্ষণ আগে এখান থেকে আমরা নাস্তা করেছি, এবং এটা হলো আমাদের ব্যানার, র্যামলার্স 150 কিলোমিটার টু গো। সো উই হোপ উইড বি কভারিং দিস 150 কিলোমিটার ইন 5 ডেজ। টিল দেন, গুড বাই। জিনিসপত্র গুলো আবার গুছাচ্ছে। সো অ্যাজ ইউ হ্যাভ সিন দ্যাট উই আর হিয়ার অলমোস্ট, আমরা বুড়িগঙ্গা ব্রিজের একদম উপরে আছি, একদম মাঝামাঝি। লুক এট দিস ভিউ ম্যান, দিস ইজ দ্য ট্রু বিউটি অফ ঢাকা সিটি। এটা বাংলাদেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে। তো আমরা হাঁটছি লোকাল ওয়ে, এই লেনটা দিয়ে, যাতে এক্সপোর্ট সেফ আর কি। এটা খুবই, কি বলবো, খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের র্যাম্বলিংয়ে হাঁটার সময়, কারণ এটা হলো মহাসড়কের মহাসড়ক। সো ইটস গুড টু বি সেফ, অ্যান্ড এখনও আমাদেরকে আরও বেশ খানিকটা দূর আগাতে হবে, কারণ সূর্য আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে। আমরা চেষ্টা করছি আমরা অ্যাটলিস্ট 30 কিলোমিটার আজকে সূর্য মাথার একদম বরাবর ওঠার আগেই আমরা পার করব। তো এই বিষয়ে দেখতে পাচ্ছেন আমাদের হাইক মাস্টার ইয়ামিনুল্লাহ সরকার ইজ কাউন্টিং দ্য স্টেপ, ইজ ডুইং দ্য ট্রিমেন্ডাস ওয়ার্ক দ্যাট হি হ্যাজ এভার ডান ইন হিজ হোল লাইফ, অ্যান্ড উই অল আর প্রাউড অফ হিম। আমরা এখন প্রথম বাংলাদেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ের একদম মাঝামাঝি বা কিছু দূরে অবস্থান করছি। আমি জানি না এটা কত দূরে, কারণ ম্যাপস আমাদের নেই, এটা ইয়ামিন কাজ করছে। আই এম জাস্ট ডুইং হিয়ার দ্য ডকুমেন্টারি। হাউএভার, আমরা উইথ দ্য রোভার্স অফ 13 রিসার্চ ওপেন রোভার স্কাউট গ্রুপ, আমরা এখানে আসি আমাদের এই র্যাম্বলিংয়ে মোট 4টি স্লোগান নিয়ে। তো প্রথম স্লোগানটি হচ্ছে, জানতে হবে কখন থামতে হবে। দূষিত বায়ু কমায় সত্য ধরি, ওনার যে স্লোগানটা সেটা হলো ভিড় এড়ান জীবন বাঁচান। অল রাইট, সো সার্ভাইভাল মোড ইজ অন। আমরা একটু ব্রেক নিছি, ছোটখাটো একটা ব্রেক। সকালবেলা আর কি নাস্তা করার পর চা খাওয়া হয় নাই, তো এখন আর কি চা খাবো সবাই আমরা মিলে। ভাই, এরিয়ার নামটা কি? রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড। তো আমরা বেসিক্যালি আমরা এই রোডটা দিয়ে আগাচ্ছি, নিচের রোড ব্যবহার করতেছি, কারণ আমাদের গানে আছে হলো মাওয়া ভাঙা হাইওয়ে। তো ওইটা আর কি স্কিপ করে গেলাম, কারণ ইটস বেটার টু বি সেফ। আর রোডটা তো ফাঁকা, যে কোনো সময় অনেক কিছুই হইতে পারে, ধরেন রবারি হইতে পারে বা
যে কোনো ধরনের ট্রিটমেন্ট হতে পারে আমাদের সাথে। হাউএভার দ্যাটস ওই সকল জিনিস আমরা স্কিপ করে গেলাম, তো নিচের রাস্তাতে যাচ্ছি। যদিও সময় একটু কম লাগতেছে, রোদও কম, মাঝে মধ্যে আপনার ছায়া আছে, সব কিছুর জন্য ভালো। তো এই জন্য আমরা আর কি হেঁটে হেঁটে যাচ্ছি, মাস্ক পরে কথা বলা যায়। ফাইনালি উই আর সামওয়্যার ইন বাই, আমরা এখন এসেছি এখানকার একটা খুবই বিখ্যাত একটা মসজিদ আছে এখানে আমাদের এলাকায়, সেটা হচ্ছে আপনার ঢাকা মহা এক্সপ্রেসের পাশেই, জেলখানার অপোজিটে একটা জায়গা, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে সাউথ টাউন। তো এতক্ষণ যেটা শুনলেন, আসলে মহাসড়ক দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় আর কি, যেহেতু এই এলাকা আর কি ইমন ভাইয়ের পরিচিত, সেহেতু উনি বললো যে আরেকটা ছোটোখাটো একটা ডিটোর দিয়ে আসি, বেশিক্ষণের রাস্তা না, আমরা মনে হয় 5 মিনিটে চলে আসছি না, এটা মহাসড়ক থেকে একটু ডান সাইডে গেছে রাস্তাটা, যাতে একটু সাবধানতা অবলম্বন করে আর কি ক্রস করলেই হবে। যাই হোক, মহাসড়ক কীভাবে ক্রস করা ঠিক না, বাট কিছু কিছু সময় মাথাটাও কাজে লাগাতে হয়। এই মসজিদ পার করে যাচ্ছে আমরা যে মসজিদটা দেখতে এসেছিলাম সেটা হলো, এই মসজিদের নামটা কি ভাই? মসজিদের নামটা আমি সঠিক জানি না, কিন্তু সাউথ টাউন মসজিদ হিসেবে মনে জানে সবাই। চলাম মানে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা যানবাহন এখানে আর কি খুবই স্পিডে চলতেছে, কারণ ইটস প্রিটি অবভিয়াস, কারণ একটা এক্সপ্রেস হাইওয়েতে যেখানে বলতেছে ঢাকা থেকে আপনার মাও যেতে মাত্র 46 মিনিট লাগে, হ্যাঁ, তো ওই সকল জায়গায় 60-তে কেউ চালাবে না, আনলেস হি ইজ আ মানে হোয়াটএভার নিউ রাইডার। বাট যাই হোক, আমরা এখন ধলেশ্বরী ব্রিজ পার করছি। তো এই হচ্ছে ধলেশ্বরী নদী এবং ধলেশ্বরী ব্রিজ। তো এই মুহূর্তে আমি দেখতে চাচ্ছি যে আমাদের তারা খুবই আর কি এনজয় করতেছে, খুবই চেয়ারফুল এবং খুবই এনার্জেটিক সবাই, কারণ মানে এটাই তো আর কি নিয়ম। যাই হোক, সেফ থাকাই ভালো, মানে খুব এনার্জেটিক ওয়েতে আমরা আর কি আগাচ্ছি। এখন পর্যন্ত কি কারো কি টাইম লাগতেছে ভাই? আদর্শ কলেজের ক্যাম্পাসে অবস্থান করছি। তো আমরা কিছুক্ষণ আগে চেষ্টা করেছিলাম যে অধ্যক্ষ মহাশয়ের সাথে দেখা করা যায় কিনা, বাট স্যার আপাতত নেই, কারণ করোনার জন্য আর কি আপাতত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, তাই আর কি এই কলেজটাও বন্ধ। আমার পিছে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই কলেজের বিক্রমপুর আদর্শ কলেজের বায়োলজির প্রভাষক এবং একই সাথে উনি এই জেলার সহসম্পাদক, এই জেলার রোভার যে সংগঠন রয়েছে তার সহসম্পাদক। তো এই স্কুলে এসে আর কি ওনার সাথে দেখা হয়ে গেল, তো এটা একটা খুবই ভালো বিষয়। যাই হোক, স্কুলটা আমি জাস্ট একটা রাউন্ডেই দেখাচ্ছি। একটু আগেই বলা হচ্ছিল যে লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটি, কখন কি হয় কিছুই বলা যায় না, হুট করে স্যারের সাথে দেখা হয়ে গেল। স্যার যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলে একটু বেশি বলে। তোমরা যে র্যামলিং এ যাচ্ছ সবার জন্য শুভেচ্ছা, আমি আশা করি আজকে ভালোভাবে তোমরা আছে যে গন্তব্যে পৌঁছাও, এবং আজকে প্রেসিডেন্ট রোভার স্কাউট হয়ে হওয়ার জন্যে আমি তোমাদের সাফল্যতা কামনা করি। তো এখন আমরা আসছি, মামা জায়গার নাম কি? নিমতলা। হ্যাঁ, নিমতলা এই উপজেলা, নিমতলা বাজার, সিরাজদিহান উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা। তো মুন্সিগঞ্জ জেলা সিরাজদিহান উপজেলা নিমতলা বাজারে উপস্থিত করছি। আমরা আছি নিমতলা সিরাজদিহান মুন্সিগঞ্জ শওকত সুপার মার্কেট, এখানে আমরা সিঙ্গারা খাবো, স্পন্সর ইয়ামিনুল্লাহ সরকার। আবার ফিরে এলাম, কারণ একটা ইন্টারেস্টিং তথ্য পেলাম, সেটা হলো আমরা এই জায়গায় যে জায়গায় অবস্থান করছি
নাম কি জায়গাটা ভাই? নিমতলা সিরাজদি খান মুন্সিগঞ্জ। এখান থেকে মাওয়া 18 কিলো এবং এখান থেকে ঢাকাও 18 কিলো। Now our rambling has been started. মনে হচ্ছে মরুভূমিতে আসতেছি, হালকা হালকা মরুভূমি, মাইল্ড মরুভূমি। As always, my friend is very sick. I am very much concerned about his well-being, health and wealth at the same time. Oh, although he is very much tensed about the states because he is counting and forgetting at the same time. So it is very much hard, very, very obvious to forget because at the same time you need to care about the situation, the weather, the environment and the surroundings. Like we are still walking on the main road. Though the express highway is that side, we are taking the another road which is pretty safe, but as you can see, still life is full of uncertainty, as I said before, right? সারি সারি জনতার এই খুব টায়ার্ড হয়ে যাচ্ছে And at the same time, বাসায় বসে থাকতে থাকতে করোনার ভিতরে সবকিছুই একদম 70+ কোনো মানুষের লাংস যেরকম হয়, অ্যাডিশনালি যদি সে স্মোকার হয় সে যেরকম ফিল করবে এক্স্যাক্টলি ওইটার কাছাকাছি ফিল করছে। ছোট ছোট মানুষের হাইওয়ে, বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে, তবু দেখা যায় আরে নাই যে কোনো ঠাই বেঁচে থাকার তরে শুধু না। How is your feeling, sir? খুবই ত্যক্ত বিরক্ত এই রোদের উপর। Me too. Sir, মজা আঙ্কেল, মজা। Me too. তার সাথে মন চারে বেঁধে নিয়েছি, রং ভরাই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি। আমরা See you in Lohojong. So এখানে অনেক অজস্র পানকৌড়ি, যে সকল বক প্রজাতির যে সকল পাখি আছে সেই পাখিগুলো দেখা পাচ্ছি আমরা। আমি জানি না কতটুকু দেখা যাইতেছে। আমি সবাই বলেছিলাম স্পেয়ার এক জোড়া করে নিয়ে নেওয়ার জন্য, আপনার সমস্যা হবে। ঠিক আছে, অনেক রাস্তা কিন্তু 100-160 কিলোমিটার কম না। জি স্যার। তো আমরা সরকারি কলেজ, সরি শ্রীনগর সরকারি কলেজ থেকে বের হয়ে আর কি বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার ফাঁকেই আজকে হলো আপনার কালী পূজা, শ্যামা পূজা বা দিওয়ালি, হোয়াট এভার ইট ইস। তো এখন যদি আমরা লৌহজংয়ে কোনো মন্দির পাই তাহলে আমরা অবশ্যই পূজায় অংশগ্রহণ করবো এবং দেখার চেষ্টা করবো যে গ্রাম অঞ্চলে আসলে কিভাবে পুজোটা ওনারা কমপ্লিট করে। এক্স্যাক্টলি আমাদের গ্রুপের সবচেয়ে স্ট্রং উসাইন বোল্টের থেকে একটু কম, বাট চলে। দ্য ম্যান হিমসেলফ ইজ কোইট মোহাম্মদ ইয়ামিনুল্লাহ সরকার। ইয়ো ব্রো, এই মোহাম্মদ জামা নাকি?
আমরা এখন রাত হয়ে গেছে যাই হোক আমরা আর কি এখন আছি লোহজংয়ের রোডে এদিক দিয়ে হলে আপনার লোহজং খুবই ইজি আর যদি আমরা মাওয়া দিয়ে যেতে চাই তাহলে সোজা বরাবর একটু ঘোরা হবে মাই টিমমেটস আর ডিসকাসিং অ্যাবাউট দ্য উইচ রোড শুড বি দি সেফেস্ট ওয়ান সো উইল বি জাস্ট টকিং অ্যামং আস অ্যান্ড উইল বি ডিসাইডিং দ্যাট হোয়াট উই আর গোয়িং টু ডু আর উই গোয়িং টু টেক দি লংগেস্ট রুট দ্যাটস অল ফর টুডে পিস আউট তো যেটা বলতেছিলাম আমরা এখন আসছি হলো আপনার একটা মহাশ্মশান ঘাটে এইখানে আর কি কালী পূজা হচ্ছে কালী পূজাটাকে দেখার জন্য কারণ আমরা যেখানে এখন বর্তমানে অবস্থান করতেছি তার কিছু দূর পরেই আর কি আমরা একটা মন্দির আছে তো মন্দিরটা আমরা আর কি একটু এনজয় করার জন্য এখানে আসছি যাই হোক So basically we are here at the campus. Look at their faces. There are nothing differentiating them. Yes, it's exactly. Like they're all together representing one thing. One thing. That's exactly. A good thing. That's a good thing. So that was all for today. So see you tomorrow. This is high time for us to get a proper sleep because we need to walk another 40 kilometers tomorrow. So till then, bye bye. Early in the morning, day two, আমরা আজকে ভাঙাই আমাদের ডেস্টিনেশন হলো ভাঙাই আমরা এখন আসি হলো জেলা পরিষদের ডাক বাংলো মুন্সিগঞ্জ এখান থেকে এদিক দিয়ে ফেটে আর কি আপনার মাওয়ার ওখান থেকে আমরা লঞ্চ ক্রস করে তারপর আমরা যাব হলো কাঁঠালবাড়ি কাঁঠালবাড়ি থেকে আবার আমাদের ওয়াকিং ডেস্টিনেশন শুরু হবে টুয়ার্ডস ডাক বাংলো ভাঙা উপজেলা তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রায় অনেক কিলোমিটার হেঁটে চলছি এখন আর কি এখান থেকে মাওয়াঘাট আরও এক কিলোমিটার আর আস্তে আস্তে সূর্যের তাপটাও বাড়তেছে এখন প্রথম দিনের থেকে সেকেন্ড দিনে একটু বেশি মানে মোটামুটি রিল্যাক্স লাগতেছে কারণ পর্যন্ত এখন পর্যন্ত অত বেশি সুইটিং হয় নাই কম্পেয়ারিং টু দি ফার্স্ট ডে But tarporo, let's see what my mates are actually feeling. Omae wa mou shinde iru. Nani? Mou wa takumi de kizemu! So, amra ki ekhon ki launches jonno wait korte chi. Launch holo giye oi site theke launch paoa jay and we'll be having our breakfast from here because আমাদের কিছু আর কি এই এখানকার লোকাল যে সকল রোভার্সরা আছে সেই রোভার্সের রোভার মেচ এবং সিনিয়র রোভার প্রতিনিধি মুর্শিগঞ্জ জেলা থেকে তো প্রতিনিধি এসেছেন উনি আমাদেরকে রিসিভ করেছে এবং অ্যান্ড উইল বি হ্যাভিং ব্রেকফাস্ট টুগেদার লঞ্চ থামলো লঞ্চ থেকে আমরা নামবো এখন চলো কাঁঠালবাড়ি ফেরিঘাট লঞ্চঘাট আমরা আরো প্রায় এক ঘন্টা আগে আর কি আমরা লঞ্চ থেকে নেমেছিলাম হচ্ছে রোদটা খুব বেশি খুব বেড়ে গেছে তো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিব তারপর আমরা আর কি আমাদের যাত্রা শুরু করব তো আমাদের প্রথম স্টপেজ হবে একটা কলেজ সরকারি কলেজের ওখানকার রোভার এবং এসআরএম এর সাথে আমাদের কথা হয়েছে তারা ওখানে উপস্থিত আছে এটা ওইখান এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং তারপরে 7 কিলোমিটার হলো
মানে 15 তারপরে 7 কিলোমিটার হলো কি আমাদের ভাঙা উপজেলা তো এখানে আজকে রাতে রাতে আজকে আমরা অবস্থান করছি তো আমরা চেষ্টা করব যে রাস্তার এই নিচের যে লোকাল এরিয়া লোকাল যে রোডটা আছে সেই রোডটা দিয়ে যেতে উপর দিয়ে কারণ উপর দিয়ে আমরা যখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি উপর দিয়ে হাঁটার তেমন কোনো ওয়ে নেই প্রচণ্ড রোদ তো আমি আর কি যেখানে আমরা ওয়েট করতেছিলাম সেখানে ফিরে যাই We're crossing the roads. I'm like on sideline take a main road to get up. রাস্তাটা খুব খালি আসলে এর জন্য আমরা একটু এদিকে যাওয়ার চেষ্টা করছি এটা শর্টকাট আবার এটা একটু লং হয়ে যায় এটা একটু শর্টকাট এনাফ রাস্তা আছে আসলে ফাইল করে হাঁটার জন্য বিউটিফুল মামা ভাঙা এক্সপ্রেস হাইওয়ে দ্য ফার্স্ট হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ে ইন বাংলাদেশ ক্যাপ খুলে ফেলছি ঠান্ডা লাগছে তাই না ইয়েস খুলে ফেলো তো বাতাস আসতেছে সুন্দর ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আমরা এখন আছি ইলিয়াস আহমেদ আলী চৌধুরী ডিগ্রি কলেজে আমাদের রুটের সাথে এটা একটা চেক পয়েন্ট ছিল অন্যতম গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট আমরা এখানে এসে সবথেকে আকর্ষণীয় একটা জিনিস হলো এখানে পাশে একটি খুব সুন্দর একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটা আমরা একটু দেখবো পরিভ্রমণ করবো কারণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না মসজিদটা একটু আন্ডার কনস্ট্রাকশনে আছে ইয়ো গাইজ আমি চলে এলাম সুজয় থাকার কথা ছিল আমার পরিবর্তে তো আসলে আমার আসার কারণ হলো সুজয় এখন একটি পরীক্ষা দিচ্ছে তার মিট চলছিল তো সে পরীক্ষায় ব্যস্ত এই যে দেখুন সুজয় পরীক্ষা দিচ্ছে খুব চিন্তিত মনে হচ্ছে ওকে কিছু পারে না মনে এখানে ইমন দাঁড়িয়ে আছে ইমনও ক্লাস করেছে একটু আগে আমার ক্লাস আজকে নেই আমার ক্লাস আগামীকাল ইয়ামিনও পরীক্ষা দিচ্ছে কুইজ দিচ্ছে এবং আমি বসে আসলে ব্লগটা বানাচ্ছি সবাই দোয়া করবেন সুজয় আর ইয়ামিনের জন্য তাদের পরীক্ষার জন্য ভালো হয় চলে এসেছি সূর্যনগর এতে চলেছি আমরা ভাঙার উদ্দেশ্যে খুবই চমৎকার রাস্তা তাই মনে হয় না যে বাংলাদেশ তুই তুই পিছিয়ে দাও যে একদম স্লোপ স্লোপ মানে একদম আমরা বগাইল উপস্থিত হয়েছি তো আমরা এখন একটি ছোট্ট ব্রেক নিব ব্রেক নেওয়ার পর ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে একটি ফাটাফাটি ব্রিজ সেটার উপর দিয়ে আমরা হেঁটে যাবো স্টে টিউন গাইস বগাইল থেকে আর কি যাত্রা শুরু করছি এখন আমরা যাচ্ছি হলো ভাঙা উপজেলা তো ভাঙা উপজেলা যাওয়ার জন্য যেটা করা যায় কি আর কি এই একটা একটা মাত্রই রাস্তা আছে ওই সাইডের রোডটাও আর কি আপনার নিচ দিয়ে যায় বাট আমরা চেষ্টা করতেছি আমরা এই ফ্লাইওভারটা পাস করবো ফ্লাইওভারটা আসলেই দেখতে অনেক সুন্দর আর এখন শেষ বিকেলে সূর্য একেবারে অস্ত যাবে আধা ঘন্টার মধ্যেই তো এই জন্য দেখতে আরো সুন্দর লাগতেছে আর রোদটা কিন্তু মোটেও আর কি গায়ে লাগতেছে না যতটা না বোঝা যাচ্ছে দেখ আমি লেনটা চেঞ্জ করছি এখানকার সবচেয়ে এমব্রেসিং একটা জিনিস হলো সেটা হলো এখানকার যে সকল বাইকার্সরা আছে ওরা কিন্তু কেউই আর কি নিয়মিত হেলমেট পরে না নট ইভেন দ্য ড্রাইভার অ্যান্ড পিলিয়নের কথা তো বাদই দিলাম আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে কোথায় রহিলা রে হেলমেট কই
যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমাদের ক্যামেরার ব্যাটারি খুবই লো ছিল, তাই রেকর্ডিংয়ের মাঝখানে আর কি ক্যামেরা অফ হয়ে যায়। তো যেটা পরে আমরা যেটা করি সেটা হলো বাজার থেকে আমরা ডিনার নিয়ে যেয়ে আর কি রুমে চলে যাই যেখানে থাকার কথা ছিল, এবং রাতের বেলা যে নিয়মিত লাইভ সেশন করতাম সেটার জন্য প্রিপেয়ার্ড হই। দ্যাটস অল ফর টুডে। রাইট, উইথ দ্য র‍্যামলারস অফ 13 হুসার্স ওপেন রিভার্স কাপ গ্রুপ। Quack!